পেরিস অলিম্পিকত উজলিছে লাভলিনা। অসমবাসীর প্রার্থনা সফল হল। রাউন্ড অফ সিক্সটিনের প্রথম খেলত প্রতিপক্ষক হরুয়ায় কোয়ার্টার ফাইনালত প্রবেশ অসম কন্যা লাভলিনার। বুধবারে মহিলার 75 কেজি শাখাত প্রি কোয়ার্টার খেলত অংশ লই নরওয়ের সুনিভা হফস্টেটক হরুয়ায় জয়যাত্রা আরম্ভ করিলে লাভলিনায়। প্রথম দুটা রাউন্ডতে দুর্দান্ত শক্তিরে আধিপত্য বিস্তার করে নরওয়ের 20 বছরীয় সুনিভাক 5-0 পরাস্ত করে লাভলিনায়। লাভলিনার বিজয়ের লগে লগে প্রতিগৰাকী অসমীয়া আর ভারতীয় মনত উঠলি উঠিল গৌরববোধ। আনন্দ বিয়পি পড়ে লাভলিনা বুঢ়াগোহাঁইর বরপথারের ঘরখনত। তাই যেখিনি কষ্ট করেছে সেই কষ্টর মূল্যটো নিশ্চয় তাই পাব লাগিব। আর মেডেললে এতিয়াও দূর আছে। তাই প্রথম এখন প্রথম গেমখনে জিকিছে প্রথম বাউটটো, আর তার দ্বিতীয়খন এতিয়া যিখন আছে সেইখনও এখন বড় প্রত্যাহ্বানমূলক গেম হব। আর তারপিছতো তেনেকে প্রত্যাহ্বানটো থাকিবই দিয়ক। আর সেইখিনি নেওচি গৈ তাই যিটো স্পিড লক্ষ্য সেই লক্ষ্যত উপনীত হব পাৰিলে আমারও ভাল লাগিব পিতৃ মাতৃ হিসাবে, আর তাই নিজেরও যেটা আশা আছে সেই আশাটা পূরণ হব বলে মানে ভাবি। বিভিন্ন জনে প্রশংসা মানি অভিনন্দনে উপচাই নিলে খেলুৱৈগৰাকী। আগন্তুক খেল তার আছে, কোয়ার্টার ফাইনাল আছে নিকিয়ানের লগত, আর মানে আশা করো সেই গেমটা ভাল খেলব, খেলি পেলে তার মেডেল নিশ্চিত করব। আর আজি খেলটো লাভলিনাই অ্যানোনিমাস ডিসিশন অ্যানোনিমাসলি জিকিছে 5-0, আর তাই এনেকেই একটা লং রেঞ্জত খেলিব লাগিব নেক্সট গেম। আমার ছোৱালী জিকিলে, আমার ছোৱালী এবার মানে গোল্ড মেডেল পাবলে সক্ষম হব। মানে যি আমার একটা অসমিয়া দপ্তবাক্য আছে, যি মূলা বাহে দুপাততে চিন, আজি প্রথম খেলত এনেকাকে ধারাখারি করলে প্রতিপক্ষক আমি ভাবিছো আমার ছোৱালীয়ে এইবার আসলতে গোল্ড মেডেল আনিবলে সোণর মানে পুরস্কার মেডেল আনিবর কারণে সক্ষম হব, তার কারণে আমি সকলো আশাবাদী। পুয়ারেপরা লাভলিনার জয়ের বাবে রাজ্যের প্রান্তে প্রান্তে প্রার্থনাত মগন হয়েছিল বিভিন্ন জন। লাভলিনার সফলতার কামনায় বরপথারর শিব মন্দিরত অঞ্চলবাসীর পূজা অর্চনা করেছিল ভারতীয় জনতা যুব মর্চায়। ধেমাজির ঐতিহাসিক হাংবুর সাওসেন রেনতো প্রার্থনা জানাইছিল আতাসুর ধেমাজি জিলা সমিতির লগতে হাবুং উন্নয়ন পরিচালনা সমিতির বিষয় ববিয়ায়। লাভলিনার জয়ের বাবে অধীর আগ্রহে বাট চাইছিল শিবসাগরের খেলুৱৈ দল সংগঠনেও। তেওঁ যেহেতু আগরবার অলিম্পিক্সত আমার কারণে ব্রোঞ্জ তেওঁ কহিয়াই আনিছে, এবার আমি আশা করো যে তেওঁ গোল্ড মেডেল আনে অসমৰ কারণে। মানে এক মানে ভাল কঢ়িয়াই গোল্ড আনে, ইন্ডিয়ার কারণে গোল্ড আনে, সেয়াই মই তেওঁ যাতে গোল্ড যাতে কঢ়িয়াই আনে আমি তাকে কামনা করছো। আর আমি শুভেচ্ছা জানাইছো যে তেওঁ গোল্ড আনিব পাৰিব। নিজের প্রদর্শনক লৈ পূর্বর পরে আত্মবিশ্বাস দেখুৱাই আহিছে লাভলিনাই। বুধবার খেলত তারে প্রতিফলন ঘটিল। বিশ্ব শ্রেষ্ঠ ক্রীড়া মহাযুদ্ধক শ্রেষ্ঠত্ব আজুরি অনার বাবে দিনে নিশায় কঠোর অনুশীলন চলাই আছিল লাভলিনায়। বিশ্ব চ্যাম্পিয়ন লাভলিনাক লৈ আশাবাদী হয়ে আছিল দেশবাসীও। দেশের সন্মান রক্ষা করে প্রথম খেলত বিজয় সাব্যস্ত করলে টকিও অলিম্পিকর ব্রঞ্জর পদক বিজয়ী লাভলিনায়। আর মাত্র এখন খেলত জয়লাভ করলে লাভলিনার দখলত ব্রঞ্জর পদক অহাতো প্রায় নিশ্চিত। আনহাতে 4 আগস্টর বিয়লি 3:02 হবলগিয়া কোয়ার্টার ফাইনেলত লাভলিনা দুবারর অলিম্পিকর পদক বিজয়ী চীনের লি কুইনের মুখামুখি হওয়ার সম্ভাবনা আছে। লাভলিনা আগুয়াই যাও তারে কামনা এতিয়া রাজ্যবাসীর। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।